বাংলাদেশের থিয়েটারে তুফান ছবিটি রাজ করছে। এর মাঝেই তুফান ছবির তৃতীয় গান দুষ্টু কোকিল মুক্তি পেয়েছে এবং বাংলাদেশের দর্শক যারা ছবিটি অলরেডি দেখে ফেলেছেন তাদের কাছে এই গানটি অপরিচিত নয়। এই ছবির শুটিংয়ের দৃশ্য লিক হয়েছিল, তবে ট্রেলারের মধ্যে 10 সেকেন্ডের একটি হুক লাইন অলরেডি জনপ্রিয়তা লাভ করেছে। আজকে কথা বলবো এই ছবির দুষ্টু কোকিল গানটি নিয়ে। তার আগে বলি, তুফান ছবিটি প্রথম দিন মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে প্রায় 37 লক্ষ এবং প্রথম ও দ্বিতীয় দিন মিলিয়ে টোটাল গ্রস কালেকশন মাল্টিপ্লেক্স থেকে উঠে এসেছে প্রায় 1 কোটি 7 লক্ষ। এভাবে ছবিটি রান করলে প্রথম সপ্তাহে 10 কোটির গণ্ডি পেরিয়ে যাবে বলে অনুমান করা যায়। একটি মাস কমার্শিয়াল বাংলা ছবির জন্য তুফানি বলা চলে। এবার কথা বলি কণা এবং আকাশের গাওয়া এই গানটি নিয়ে, যেখানে 2 মিনিট 4 সেকেন্ডে শাকিব খানের অ্যাটিটিউড লুকটা একটি পাওয়ারফুল ক্যারেক্টার এস্টাবলিশ করতে সক্ষম হয়েছে এবং আশা করি রায়হান রাফি সম্পূর্ণ ছবিতে এই ভয়াবহভাবেই শাকিব খানকে প্রেজেন্ট করেছেন। তুফান যেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করেনি, তাই অনুমান করা যায় এখানে শাকিব খান অর্থাৎ তুফান ক্যারেক্টারটি যাকে গুলি করে মেরে ফেলছে সেটি কোনো হাই প্রোফাইল ক্যারেক্টার, অর্থাৎ তাকে মেরে ফেলার জন্য তুফানের জীবনে কোনো অপ্রত্যাশিত মোড় আসছে। অর্থাৎ এই খুনের প্রতিশোধ নিতেই হয়তো তুফানের বিরুদ্ধে একটি ভিলেন ক্যারেক্টারের এন্ট্রি হচ্ছে এবং তুফানের জীবনে যখন সবকিছু ঠিকঠাক চলছে তখনই হয়তো এই গানটাকে প্লেস করা হয়েছে, যেটি কোনো আইটেম সং নয় বরং মুভিরই একটি পার্ট। তবে মেমি চক্রবর্তীর ফেশিয়াল এক্সপ্রেশন অনুযায়ী হয়তো এই ছবিতে থেকে কোনো নেগেটিভ চরিত্রে আমরা দেখতে পাবো, যা আমি আগের ভিডিওতে উল্লেখ করেছি, লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, চেক আউট করতে পারেন। তবে এই গানের শুরুর পর্যায়ে ড্রিম কালার একটি গান এবং দ্বিতীয় পর্যায়ে দেব এবং কোয়েল অভিনীত মন মালানা ছবির চোখে চোখে গানের সাথে সাদৃশ্য রয়েছে, কিছুটা পরিবর্তন করা হয়েছে। ওভারঅল আপনাদের গানটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।